এখন আমি আপনাদের যেটা দেখাবো সেটা হইল হিমায়ক চার্জিং শেষে আপনি কিভাবে হোস পাইপ খুলবেন, সেটা হইল আর 600A গ্যাসের ক্ষেত্রে। আমরা কি জানি আর 600A গ্যাসের হইল চার্জিং প্রেসার 0 এর নিচে, তো এই অবস্থায় যদি আমি হোস পাইপটা খুলতে যাই বা হোস পাইপটা খুলি তাহলে সিস্টেমের মধ্যে বাতাস ঢুকে যাবে। তাহলে আমাকে আগে বন্ধ করতে হবে, সিস্টেমটা বন্ধ করতে হবে। বন্ধ করলে এবার কি প্রেসারটা উপরে উঠবে না, কারণ স্টপ প্রেসার কত 40 PSI যাবে। ধীরে ধীরে প্রেসারটা কিন্তু কি উপরে উঠবে, যখন 2-3 উঠবে তখনই আমরা এখান থেকে হোস্পেকটা খুলে থ্রেড ট্যাপ লাগাইয়া ক্যাপটা লাগাই দেব। বিষয়টা বোঝা গেছে? এই হইল বিষয়। তাহলে এখানে ধীরে ধীরে কিন্তু কি উঠতেছে, দেখেন একটু সময় লাগবে, তার কারণ হইল মাইনাসে গেছে যে। তো এই যে আমাদের 2 প্রেসার উঠছে, ঠিক আছে। তো তারপরে আমরা এই অবস্থায় ফুলে কি হবে, একটু গ্যাস বের হবে কিন্তু বাতাস আর ঢুকবে না। তাহলে আমরা এটা ধরে তারপরে কি করব, ক্যাপটা লাগাই দেব। বিষয়টা কি বোঝা গেছে? তো এখানে কিন্তু পিন লাগাইতে হবে, আমরা কিন্তু পিনটা লাগাই নাই, তো অবশ্যই পিনটা আপনারা লাগাই নেবেন। তো এই পর্যন্তই।